আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। এরপর দোয়ার মধ্যে আসমাউল্লাহিল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর যে নামগুলো, অ্যাট্রিবিউটস গুলো, এগুলো নাম বলে যদি আপনি দোয়া করেন, ওই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। যেমন আপনি দোয়া শুরুতে বললেন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, হ্যাঁ, এই যে আল্লাহ 99টা সুন্দর সুন্দর নাম, এই নামগুলো অ্যাট্রিবিউটস গুলো শুরুতে বলে যদি আপনি আল্লাহর কাছে দোয়া শুরু করেন, ওই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের কিন্তু উচিত আল্লাহর নামগুলো যতটুকু সম্ভব মুখস্থ রাখা, অ্যাট্রিবিউট গুলো চমৎকার চমৎকার নাম। ইন্না লিল্লাহি তিসআতাম ওয়া তিসআইনা ইসমা, আল্লাহর এরকম 99টা নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে এই নামগুলো মুখস্থ করে সিনায় রাখবে সে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে জান্নাতি, তার মানে এটা মুখস্থ করা দরকার আমাদের, অর্থগুলো অনেক সুন্দর। আচ্ছা, দোয়ার আরেকটা এটিকেটস হচ্ছে যে ইয়াকিন ওয়া আদামুল ইয়াস, আপনি নিশ্চিত থাকা যে আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আদামুল ইয়াস, নিরাশ হওয়া যাবে না, হ্যাঁ, নেভার গিভ আপ, আশা ছাড়া যাবে না, নেভার লুজ হোপ, আপনাকে আশা রাখতে হবে যে আমার দোয়া কবুল হবে। আপনারই যদি সন্দেহ থাকে কবুল হয় কি না হয়, তাহলে ওই দোয়া কবুল হওয়ার করার জন্য আল্লাহর এত টাকা পড়ে নেই। আপনার 100% কনফিডেন্ট লেভেল থাকতে হবে যে আমার দোয়া ইনশাল্লাহ, মাই দোয়া ইজ অফ কোর্স অ্যাকসেপ্টেড ফর শিওর, এটা অ্যাকসেপ্ট হবেই, আমার দোয়া কবুল হবেই, এরকম আপনার আত্মবিশ্বাস থাকতে হবে এবং নিরাশ হওয়া যাবে না। মুমিনরা কখনো নিরাশ হয় না, মুমিনরা হয় আশাবাদী। আল্লাহ আল্লাহ বলছেন সূরা ইউসুফ, লা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহর দেয়া আশা থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, অবিশ্বাসীরা কাফির মুশরিক ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ও হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন আনা ইনদা যন্নি আব্দি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি তার সাথে তেমন। বুঝতে পেরেছেন কথাটা? আমার বান্দা আমাকে যেমন ধারণা করে আমি আসলে তার সাথে তেমন। মানে সে যদি ধারণা করে আমার আল্লাহ দয়ালু মেহেরবান, তিনি দয়ার সাগর, তিনি আমাকে মাফ করবেন, আল্লাহ ঠিকই মাফ করবেন তাকে। আর যদি আল্লাহর ব্যাপারে এরকম নেগেটিভ ধারণা নিয়ে কেউ থাকেন, আল্লাহ আল্লাহ তো খুব ভয়ঙ্কর, আমারে ছাড়বেন, আমি তো অনেক পাপি, ঠিকই আপনি আটকা পড়ে যাবেন, তাহলে এখন থেকে কি আশা হতে হবে নাকি আশাবাদী হবে? আশাবাদী হতে হবে, নিরাশ হওয়া যাবে না। মুমিন কখনো নিরাশ হয় না, আমরা সবসময় আল্লাহর উপর ভরসা রাখি, আশা রাখি। সো দোয়ার দোয়া কবুল হওয়ার আরেকটা পদ্ধতি হচ্ছে যে আপনি দোয়া যখন করবেন আপনি আশাবাদী থাকবেন এবং আপনি অনেকটা নিশ্চিত থাকবেন যে হ্যাঁ আমার দোয়া কবুল হচ্ছেই, আমার দোয়া আল্লাহ শুনবেই, এরকম একটা আশা দাবির জায়গা থেকে আপনাকে দোয়াটা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে।